হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে আজকের নতুন ভিডিওতে। আজকের ভিডিও আমি কথা বলবো পালসার UG5 কে নিয়ে। তো টাইটেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন, তো চলুন শুরু করা যাক। আমার হাতে গ্লাভস নেই, থেকে শুরু করি। আজকের ভিডিও হবে ভালো খারাপ দুটো একসাথে। তো যেখানে যেটা ভালো সেখানে সেটা ভালো, যেখানে যেটা খারাপ সেখানে সেটা খারাপ। প্রথমে শুরু করব ফ্রন্ট টায়ার নিয়ে। এটির সাইজ হলো 90-90-17। এটা হলো পালসার এই ভারী গাড়ির তুলনায় একটা খারাপ দিক। এর দেওয়া হচ্ছিল 100 সাইজের চাকা। ফ্রন্ট সাসপেনশনটা এদিকে আগের বাইক থেকে একটু মোটা লাগিয়েছে, যেটা অনেক ভালো। ফ্রন্ট ডিস্কটি 260 mm, যেটা আগের থেকে 30 mm বেশি। তার মানে এটির ব্রেকিং সিস্টেম আগের থেকে অনেক স্মুথ হবে। আরেকটি ভালো দিক হচ্ছে এর মিটার, যেটা আগে দিছিল কমলা কালার, এখন হয়েছে নীল কালার, যেটাতে প্রিমিয়াম প্রিমিয়াম একটা ভাব আসছে। আরেকটি ভালো দিক হচ্ছে এর হ্যান্ডেলটা চেঞ্জ করেছে, যেটা কিনা আগের থেকে একটু ডাউন করেছে, স্পোর্টি স্পোর্টি একটা লুক দেয়। এর ট্যাঙ্কিতে 15 লিটার ফুয়েল ধরে, কিন্তু এটা হচ্ছে কাগজ পাতিতে। লিগালি 18-19 লিটারের কাছাকাছি ফুয়েল ধরে। এর আগে যে বাইকটি ছিল ফ্রন্ট ফুটরেসটা আর একটু আগে ছিল, এটা একটু পিছনে আসে, যেটা বসে দেখতে ভালো লাগে। আমি আপনাদেরকে দেখাবো বসে। এটা এইভাবে আসলে খুব সুন্দর অ্যান্ড কমফোর্টেবল ফিল হয় এবং এটি আরামদায়ক। এবার বলবো বাইকের ইঞ্জিন নিয়ে। এটি বাংলাদেশে লঞ্চ হয় 150cc সিঙ্গেল সিলিন্ডার 2 valve ইঞ্জিন নিয়ে। এটিতে 5টা গিয়ার দেওয়া আছে, কিন্তু এই বাইকটির ওজনের তুলনায় এটি যথেষ্ট না। এটি হচ্ছে এর একটি খারাপ দিক। এর ইঞ্জিনে 13.4 Nm টর্ক উৎপন্ন করে 6000 RPM-এ। এটি 14 BHP উৎপন্ন করে 8000 RPM-এ। এগুলো দেখে মনে হয় যে গাড়িটা খুব সুন্দর একটা স্পিড দেবে, কিন্তু এর ওয়েট, এর পিছনের চাকা, এগুলোর কারণে এটি সেই পরিমাণ স্পিড দিতে পারে না। এর ইনিশিয়াল টর্কটা কমে গেছে, এর কিক স্টার্টটা নাই, যার কারণে অনেক সময় ব্যাটারি ডাউন হয়ে গেলে অনেক বড় প্রবলেমে পড়তে হয়। পিছন থেকে ঠেলতেও হতে পারে, দেখা যাচ্ছে পিছনে কারো ওয়াইফ কিংবা GF বা ETC কেউ থাকলে তাকে বলতে হবে যে ঠেলো ঠেলো বাবা ঠেলো। এটা হচ্ছে এর অন্যতম একটি খারাপ দিক। এর আরেকটি খারাপ দিক হচ্ছে এর গ্র্যাব রেল। এটিতে এই গ্র্যাব রেল দিয়েছে, একটু সুন্দর লাগে, কিন্তু যখন পিলিয়নে তৃতীয় কোনো ব্যক্তি ওঠে তখন এখানে খুব প্রেশার পড়ে। আমাদের এক আঙ্কেলই তার ওয়াইফকে নিয়ে পড়ে গেছিল, তার ওয়াইফ মাঝখানে, তার মেয়ে বসছে, পিছনে তার ওয়াইফ বসছে। যখনই পিছনে তার ওয়াইফ বসছে তখন এটি ভেঙে পড়ে গিয়েছে, তখন এই লাইট টাইট সবই ঝুলছিল। এটি হচ্ছে একটি খারাপ দিক। তার লুকটা অনেক সুন্দর। এর সব থেকে অন্যতম পরিবর্তন হচ্ছে রিয়ার টায়ারটা আগে থেকে অনেক মোটা দিয়েছে, যার সাইজ আছে 120/80/17। এটার কারণে এটার অনেকটা কন্ট্রোলিং ভালো হয়, স্মুথনেস হয়, অনেকটা ভালো কন্ট্রোলিং পাওয়া যায়, ব্রেকিং করে মজা পাওয়া যায়, বিভিন্ন রোডঘাটে স্টেবল থাকে। এর যে সাসপেনশন ছিল সে আগের মতোই আছে। আরেকটা হলো এর রিয়ার ডিস্ক, যেটার সাইজ 260, এর রিয়ার ডিস্কটা হচ্ছে 230, যেটার কারণে এর নামই চেঞ্জ হয়ে গেছে UG5 টুইন ডিস্ক। এর আরেকটি ভালো দিক হচ্ছে এর স্প্লিট সিট, যেটার কারণে এর লুক আগের থেকে অনেক সুন্দর হয়েছে। এটিতে বসতেও অনেক কমফোর্ট ফিল হয় মানুষের। আর এর লুকটা তো কি আর বলবো, এর লুকটা তো খুব অসম, খুব সুন্দর, যেটা কি না বাংলাদেশের মানুষের ক্রাশ। প্রথম থেকে জাতির বাইক পালসার, এটা আজীবন স্বীকৃতি। এর আরেকটি খারাপ দিক হচ্ছে এর রেয়ার ফুটরেস্টের সারিগাটটা, যেটা কিনা কোম্পানি থেকে দেওয়া হয় না। আমার ফ্রেন্ড রাজু, যার বাইকটা, সে একটু মডিফাই করছে, আমরা তার মুখ থেকে শুনবো। এটা যদি না থাকে তো পিছনে যদি কোনো মেয়ে, হতে পারে তার ওয়াইফ, হতে পারে তার মা, হতে পারে তার বোন, যখন বসবে তখন তাদের জন্য খুবই আনকমফোর্টেবল হবে। কিন্তু যদি তারা ওয়েস্টার্ন হয় তাহলে তাদের জন্য কোনো সমস্যাই হবে না।
এর অন্যতম একটি খারাপ সাইড হলো এটা টপ স্পিড, যেটা আগের পালসার থেকে অনেক কম। এটা টপ স্পিড সাধারণত উঠে থাকে 18 পর্যন্ত, যেটা আমার বন্ধু পেয়েছে যার গাড়ি সে, আমরা তার মুখ থেকেই শুনবো পরবর্তীতে। তবে এই টপ স্পিডটা আমরা পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এই বাইকটি ইউজি ফোরের থেকে অনেক উঁচা, সাধারণত যারা 5'6" তাদের থেকে উপর যারা আছে তাদের জন্য গাড়িটি বেটার হবে। এর নিচে যারা আছে তারা নিলে নিতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করব তারা ইউজি ফোরটা নেবেন। এর যে চেন স্পকেটটা আছে এটা দেখতে পাচ্ছেন, এটা ইউজি ফোর থেকে অনেক বড় এবং চেনগুলা অনেক মোটা। এখানে একটি বড় সমস্যা আছে, এরা চেন কভার দিয়ে নাই। বাজাজের ম্যাক্সিমাম বাইকে চেন কভার থাকে, কিন্তু এইটায় দেওয়া নাই। এর কারণে ধুলাবালে পড়ে এটা অনেক সমস্যা দেখা দেয়, যার কারণে চেন স্পকেটটা নষ্ট হয়ে যেতে পারে, স্পিড কমে যেতে পারে। দেখতে পাচ্ছেন বেশ কিছু মডিফাইড করা, যার কারণে এটির লুক আরও অনেক গর্জিয়াস হয়েছে। এটা আমার বন্ধুর গাড়ি, আমি তার কাছ থেকে শুনে নেব। হ্যালো ভিউয়ার্স, প্লে বাইকার্স, স্বাগতম। আমি আমার বন্ধু জুড়ে চালু করছে, সবাইকে আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার বাইকের একটা রিকোয়েস্ট, আমার বন্ধু কী কী মডিফাই করছি সেটা আপনাদের দেখানোর জন্য। পালসার ইউজি ফাইভ টুয়েন্টিক্সের মডিফাইটা দেখায় আমি টোটাল কী কী করছি বাইকে। এটা আপনারা জানেন ফার্স্ট মডেল, এটা কিটটা ছিল না, কিটটা আমার অবশ্যই পরে লাগানো। এই কিটটা লাগানো, কিটটার দাম নিচ্ছে 1800 টাকা, আর লাগাইতেই প্রায় আপনার 500 টাকা নিছে। তারপরে যেটা দেখতেছেন সেফ কার্ড, এই সেফ কার্ডটা সচরাচর সুজুকিতে থাকে, পালসারে দেখা যায় না, কোনো পালসারে দেখা যায় না। এটা মডিফাই করে লাগানো, এই সেফ কার্ডটা নিচ্ছে 500 টাকা, লাগাইতে নিচ্ছে 200 টাকা। সাইডে দেখছেন দুইটা হর্ন, শঙ্খ হর্ন, এটা ডিজিটাল না, ডিজিটালটা হইলে সাউন্ডটা অ্যাম্বুলেন্স ক্যাটাগরি হয় অনেকটা, এটা শুধু প্রাইভেটের আওয়াজের মতো দিবে। সেটা দুটা হর্ন নিচ্ছে 350 টাকা। তারপরে সামনের দিকে হেডলাইটের স্টিকার মডিফাইতে আসি। আরেকটা বিষয় আছে, আমার খুব শখের জিনিস আমি যেটা দিছি দেখা যাচ্ছে না, এই যে এই জিনিসটা গ্রেনেড, হ্যাঁ এই জিনিসটা আমি ব্লুর সাথে ম্যাচিং করে ওটা দিছি। এখানে স্টিকার লাগা হবে, আসলে এখানে আপনার আল্লাহু স্টিকার দেওয়া, দুটা চোখ, এর দুই চোখে ব্লু কালার ছিল অবশ্যই, আগের যে ইউজি ফোরে সেটা রেড কালার দেওয়া, আর সাইডে যে স্টিকারটা, স্টিকারটা আমার আমার নিজে করা ব্লু দিয়ে, আর হেডলাইটটা, হেডলাইটটা চেঞ্জ করা, 1200 টাকা দিয়ে এলইডি লাগানো। এর আগেরটাতে পরিপূর্ণ আলো ছিল না, আর এটার একটা খুব সুন্দর জিনিস হচ্ছে দুইটা কালার হয়। আপনাদের চালিয়ে দেখাচ্ছি, হচ্ছে প্রথম কালারটা, ফার্স্ট লাইট মারলে হোয়াইট হয়ে যায়। ব্যাক লুকটা আসলে আমি এই যে মাঠঘাটটা ছিল এটা কাটে ফেলছি, সচরাচর গাড়ির চাকাটা শো করলে গাড়ি দেখতে সুন্দর লাগে, যেমন বাইকের আরন ফাইভে বা সুজুকিতে চাকাটা মোটা, পিচ এরিয়াটা একটু কম থাকে, এই জন্য চাকাটা যাতে শো করে আমি এটা কেটে ফেলছি। এটা শখের বিষয়ে আমার নামটা লিখছি। এটা এই ফিতাটা দেওয়া হচ্ছে দূর থেকে যখন লাইটের আলো পড়ে তখন খুব সুন্দর আলো জ্বলে, মানে পিছনের গাড়ি বা বাইক যেখানে থাকুক সে দেখতে পায় যে সামনে একটা বাইক আছে। তারপরে সাইলেন্সারের যে মুখটা, এটা আরন ফাইভ ভার্সন ট্যুর মুখ বা এরকম কিছু বললে দোকানদাররা দিতে পারে, 270 টাকা নেয়, লাগাইতে প্রায় 100 টাকা নেয়। তাই এটা হচ্ছে দিলে খুব সুন্দর, আরন ফাইভের মতো আওয়াজটা দেয়, 45 থেকে 60 ভিতরে আওয়াজটা আরও বেশি সুন্দর হয়। লাইটগুলো আমি সম্পূর্ণ চেঞ্জ করে ফেলছি, সরাসরি চার সিগন্যালের আপনার ইয়েটা দেখেন, ব্লু কালার, এটা গাড়ি ব্লু এর জন্য এটা দেওয়া, আর এটা খুব স্পিডে দ্রুত আওয়াজ করে। তারপর সৌন্দর্যের ক্যাটাগরি এই স্টিকারের সামনে এখানে এনার্জি লিখছি আমি, এটা মনিস্টারের সঙ্গেই পাইছি, যে মনিস্টার স্টিকার ওর সঙ্গে এনার্জি লেখাটা পাইছি। শাড়িঘাটটা এর আপনার ইউজি ফাইভে এই শাড়িঘাটটা পাবেন না, শুধু এটা পাবেন, এটা এক্সট্রা কেনা, কিন্তু যখন কেনা হয় ইউজি ফাইভের জন্য এটা আরও বড় থাকে, তখন সমস্যা হয় আর কি, মহিলা পিলিয়ন বসলে যখন দাঁড়ায় এরপর উঠা তখন এটা বাঁকা যাবে, অন্য কোনো ডিস্টার্ব হবে। তাই এই বরাবর আমি মডিফাই করে কাটাই নিছি ওয়েল্ডিংয়ের দোকান থেকে, এখন খুব সুন্দর, আমি খুব ভালোভাবে এখন দাঁড়াইলে কোনো ডিস্টার্ব হবে না। এর এই লুকটা এক কথায় অসাধারণ, আপনার এটা লাগানো, তারপরে ট্যাঙ্কির এখানে পালসারের এই স্টিকারটা লাগা, 150 150-এর স্টিকার লাগানো, এই জিনিসটা আসলে এমন দেওয়ার কারণ আমি এর আগে
আরটিআর ইউজ করছি অ্যাপাসিতে, এই জায়গা সচরাচর দেখবেন ঢাকা, কিন্তু এই এই জিনিসটা না থাকলে এই যে স্পেসটা এই ফাঁকা জায়গা দিয়ে আপনারা তার তুর দেখতে পাইতেন। তো 150 সিসির একটা বাইকে পালসার ডাবল নিচ্ছে বসলে মনে হয় আরেক চালাইতেছি, ওই তারগুলো দেখলে, ওয়ারিংয়ের তার দেখলে একটু নিজের কাছে খারাপ লাগে, এই জন্য এটা আমি বসাই নিছি নিজের মতো করে। তারপরে এই পার্টটা, এই পার্টটা কিন্তু কাটা, এই পার্টটা আরও উঁচু পালসারে, আমি এই পার্টটা কেটে নিছি নিজের মতো করে। আপনার এরপরে সাইড লুকিং লুকিং গ্লাস, দুইটা লুকিং গ্লাস এক্সট্রা লাগানো, এখানে যেটা ছিল সেটা আমার কাছে ওটা আরও বড়ো, এই লুকিং গ্লাস দুইটা অনেক বড়ো, যেটা মানে পিছন থেকে খুব কাছে মনে হয়, সেজন্য আমি এই দুটা লুকিং গ্লাস লাগাইছি। দুইটা চাপা দেয়, একটা হেডলাইটের জন্য, যেহেতু এর চাপাটা থাকে না হেডলাইটের, সেজন্য একটা হেডলাইটের জন্য, একটা চার সিগন্যালের জন্য। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, ভালো লাগলে একটু লাইক একটু কমেন্টস দিবেন, ভালো না লাগলেও একটু লাইক একটু কমেন্টস দিবেন, লাইক দেওয়ার দরকার নেই ডিসলাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই।